বিরতির পর আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলাদেশ স্টুডিও অনুষ্ঠানে। কথা বলছি বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে নতুন একজন অতিথি যোগ দিয়েছেন, প্রথমে তার সাথে পরিচিত হই। জনাব নাজিম উদ্দিন আমার হাতে সর্বদানে রয়েছেন, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের একজন লেকচারার। জনাব নাজিম উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার। আপনার কাছ থেকে শুরু করি, আপনি সবার শেষে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বর্তমানে বাংলাদেশে যে অস্থিরতা, সেই অস্থিরতা আর অস্থিরতার শুরুটা আমরা জানি কিভাবে হয়েছিল, কিন্তু সেখানে একটি ভূমিকা পালন করেছে গণজাগরণ মঞ্চ এবং তাদের দাবি দাওয়া। এই গণজাগরণ মঞ্চকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। গণজাগরণ মঞ্চের একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলতে যাই, বলতে হবে যে আমাদের ধরেন ইয়াং জেনারেশন কে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা গ্রুপ ইজ লেড বাই বিএনপি এবং জামাত, আর একটা গ্রুপ হচ্ছে আপনার লেড বাই আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগে দেখা যাচ্ছে বামপন্থী অনেক ইয়াং জেনারেশন আছেন। আমার জানা মতে প্রথম ব্যাপারটা শুরু করেছে বামপন্থী দলরা, এবং ওটার পরে আপনার ছাত্রলীগ এক্সপ্যান্ড করেছে। এটা কতটুকু সঠিক? কারণ অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগাররা এটা প্রথমে শুরু করে না। তো আপনি যদি অনলাইন ব্লগারদের ইয়াটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এবং আপনি যদি মানে ওদের ওই পরিবেশনাটা দেখেন, কিন্তু ওরা তো কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেনি। না আসেনি, কিন্তু সবাই তো ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রতিটি মানুষই তো কারো না কারো সমর্থক। না আপনি আপনি যদি দেখেন সেই ব্লগারদেরকে এখন যদি আপনি পলিটিক্যাল কালারের মধ্যে ফেলে দেন, তাহলে কতটুকু সেটি উচিত? না এটা উচিত হবে কি আমি হবে কি না আমি জানি না, যেহেতু প্রত্যেকজনের একটা দর্শন আছে, প্রত্যেকজনের একটা অভিমত আছে, প্রত্যেকজনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডের অ্যানালিসিস করতে চান ইয়াং জেনারেশনদের, ফর এক্সাম্পল আমি যদি বামপন্থীদেরকে দেখি, তাদের চালচলন দেখে কথাবার্তা শুনে অনেক সময় বোঝা যায় যে ও কি বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে নাকি জামাত করে। আমরা যদি ওদের ওই ব্লগারদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে যাই, আমরা দেখব যে বেশিরভাগই হচ্ছে বামপন্থী এবং আওয়ামীপন্থী মানুষ ছিল। এটা আপনি অস্বীকার করার কিছু নাই। আর আপনি ওদের যদি আপনার পরিবেশনটা দেখেন এবং ওদের বক্তৃতার যুদ্ধাপরাধীদের বিচার শুধুমাত্র আওয়ামী লীগ কিংবা বামপন্থী যারা তারাই চেয়েছে। হ্যাঁ আপনি যদি দেখতে যান, আমি পয়েন্টটা শেষ করতে যাচ্ছিলাম যে দুইটা গ্রুপ করে দেওয়া হয়েছে এখন স্বাধীনতার 42 বছর পরে। আমি ইন দ্য ফিউচার আমি যদি নেক্সট 10 ইয়ার্সে আমার রাজনীতিতে করতে যাই, বেশিরভাগ ভোটার হবে যারা জীবনে স্বাধীনতা যুদ্ধ দেখেনি। এখন আমি আওয়ামী লীগ যদি হই, আমি যদি আওয়ামী লীগ হই, আমার কাজ হচ্ছে ওই চেতনাটা আমি ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকাইতে পারি, ইনস্টিল করে দেওয়া। হাউ ডু আই ডু ইট? আমাকে এখন এমন একটা গেম প্লে করতে হবে যাতে সবার মধ্যে সেই স্বাধীনতার পক্ষের যে যে অনুভূতি সেটা যেন জাগরণ হয়ে যায়। এবং আওয়ামী লীগ বিউটিফুলি এটা ক্রাফট করেছে, এবং এটাতে আওয়ামী লীগের সাকসেস, বিএনপির পরাজয়। বিএনপির কিভাবে পরাজয়? বিএনপি তো আপনি যদি দেখেন অ্যাক্টিভ যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার পরিমাণ প্রপোর্শনালি কম নাই, কিন্তু সামহাও এই বিএনপি আমার মানে এটা খালেদা জিয়ার রাজনৈতিক ব্যর্থতার কারণে ওরা কি করেছে, এই জামাতকে আশ্রয় দিয়েছে। জামাত আপনার পরগাছা হয়ে বিএনপির সাথে উঠতে গিয়ে এখন পরগাছার মেইন যে গোড়াটাকে ধ্বংস করে দিচ্ছে, এখন ওই পরগাছা বড় গাছ হয়ে গেছে। এখন আমি যদি আওয়ামী লীগ করি, আমার আমার উদ্দেশ্য হবে কি এই পরগাছাকে বড় করতে দাও যাতে বিএনপি ধ্বংস হয়ে যায়, এবং বিএনপি ধ্বংস হওয়ার পর আমি তখন নেক্সট স্টেপ নিব যে ওদেরকে বলবো তুমি মুক্তিযোদ্ধার বিরোধী। এবং ইয়াং জেনারেশন বেশিরভাগ মানুষই কিন্তু আপনার আস্তে আস্তে বিএনপি এবং জামাত থেকে সরে আসতেছে। আপনি যদি কনটেক্সটটা দেখতে যান, একটা কনটেক্সটটা দেখতে যান, একসময় ছাত্রদল বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগ জায়গায় ওদের অংশদারিত্ব ছিল। আজকে যদি দেখতে যান দুইটা গ্রুপ, একটা এটা ছাত্রলীগ আর একটা হচ্ছে জামাত শিবির। তো এটা আওয়ামী লীগের সাকসেস এবং আওয়ামী লীগের এটা জামাতের সাকসেস না। জামাত আপনি জামাত আসতে দেন, নির্বাচন করতে দেন, কত পার্সেন্ট মানুষ জামাতকে ভোট দিবে? অনেক কম। কয়জন সিট পাবে? ওরা বেশি পাবে না। আলটিমেটলি এটার পরাজয় হচ্ছে এই বিএনপি, এদের জয়ী হচ্ছে কে, জামাত এবং আওয়ামী লীগ।
ধন্যবাদ আপনাকে। আমি এরকম এরকম বিশ্লেষণ আমি জানি না আমরা এর আগে কখনো পেয়েছি কিনা, বাট চমৎকার একটি বিশ্লেষণ তিনি শুরু করেছিলেন যে দেশের তরুণ সমাজকে দুভাবে বিভক্ত করে দেয়া হয়েছে এবং সেই বিভক্তিতে পরে আজকের এই বর্তমানের বর্তমানের যে সংকট সেই সংকটের সৃষ্টি। এক পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কিভাবে করা যায় তরুণদের মধ্যে সেই সেই লক্ষ্যে কাজ করেছেন এবং তারা সফল হয়েছেন, আরেক পক্ষ ব্যর্থ হওয়ার কারণে তৃতীয় একটি পক্ষ পরগাছা হয়ে সেই দ্বিতীয় পক্ষের উপরে ভর করেছে। এটি বলতে চেয়েছেন আমাদের আজকের সর্বশেষ অতিথি নাজিম উদ্দিন। আপনারা কি ভাবছেন এই বিষয়ে আমরা জানতে চাইবো আপনাদের কাছ থেকে। একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম ফরহান সাহেব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার একটি পার্সোনাল ওপিনিয়ন যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ টুডে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বর্তমান অতীতকে নিয়ে আপনারা কথাবার্তা বলতেছেন, এটি কিন্তু অত্যন্ত ভালো কথা। আমরা আপনাদের ওই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনের ঘটনাগুলি জানতে পারতেছি বা দেখতে পারতেছি। যারা আপনাদের অনুষ্ঠানে বিশেষভাগে আপনারা নিয়ে আসেন, ওনারা রাজনৈতিক নেতা কর্মী বেশিরভাগই থাকেন এবং এই সময় যারা পলিটিক্যালি বক্তব্য দেন, আপনারা আমরা সবাই জানি যে বেশিরভাগ সময় এই যে পার্টির পার্টির ওনারা পার্টির সপক্ষেই কথা বলবেন, পার্টিকে সাপোর্ট করবেন রিগার্ডলেস অফ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। ওইদিকে না শুধু নিজের পার্টি কিভাবে পাওয়ারে থাকবে, নিজের পার্টি কিভাবে পাওয়ারে যাওয়া যায়, এই দিক দিয়ে বিশেষভাবে ওনারা আলোচনা করেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আপনি নিউট্রাল যে অতিথিকে নিয়ে আসছেন। যদি এইভাবে টক শো গুলিতে নিউট্রাল অতিথিকে নিয়ে আসেন, তাহলে আমরা প্রবাসীরা এখানে যারা আছি, যেমন আপনারা যদি রাজনৈতিক বিশ্লেষক বা থার্ড পার্টি যারা পলিটিক্যাল এর কোন পার্টির সাথে জড়িত নয়, তাহলে আমরা ওইখান থেকে আমরা বাংলাদেশ সম্বন্ধে আরো বুঝতে পারবো, পলিটিক্যালি আরো আমরা জানতে পারবো। কলারকে আমি একটি প্রশ্ন করতে চাই। আমরা এখানে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আমাদের কাছে সবার কাছে সম্মানিত ব্যক্তিবর্গ তারা আজকে আমরা নিয়ে এসেছি। আমি প্রশ্নটিতে আসছি, যে প্রশ্নটি হচ্ছে আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে বা পৃথিবীতে যারা দেশ পরিচালনা করেন তারা কিন্তু রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদেরকে এই জন্যই এই ধরনের টকশোগুলোতে প্রাধান্য আমরা দিয়ে থাকি। এখন আমি আপনার কাছে প্রশ্ন করব, আজকে যারা আমরা এই অতিথিদেরকে নিয়ে এসেছি যারা রাজনীতির বাইরের মানুষ, তারা কি রাজনীতি করা উচিত নাকি বাইরে? রাজাকার বাহিনী যে হয়েছিল সেটা পাকিস্তানের পক্ষে হয়েছিল, এটা তো মানতে হবে। পাকিস্তানে যারা মানে আমরা যারা লড়াই করেছিলাম বাংলাদেশের স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতার বিরুদ্ধে যে কমিটিটা করা হয়েছিল সেই কমিটিকে রাজাকার বাহিনী কমিটি বলা হয়। হ্যাঁ, রাজাকারদের মধ্যে কেউ ছিল উপকারী রাজাকার আর কেউ ছিল অপকারী রাজাকার। আমরা সেই অপকারী রাজাকারের কথাই বলছি যে এদের যে ইয়ে করা হয়েছিল, এদেরকে গঠন করার জন্য এদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। আদার রহমান, আপনার কাছে শেষ প্রশ্ন, আমাদের সময় সংক্ষিপ্ত 30 সেকেন্ড সময়, যে এই সংকট থেকে উত্তরণে দেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য আসলে রাজনৈতিক দলগুলি কি করতে পারে? ওই রাজনৈতিক কারণ বাদ দিয়ে সবাইকে ঐক্যমতে আসতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের জাতীয় নেতৃত্বকে বাছাই করতে হবে, যাতে আর দেখতে চাই না শহীদ মিনারে কার ছবি উপরে উঠবে আর কার ছবি নিচে নামবে আর কে কার মাথা ফাটাবে আর রক্ত দেখতে চাই না। অন্তত পক্ষে বাঙালি জাতির ইতিহাস যদি স্বীকৃতি করতে হয়, নবাব স্যার সলিমুল্লাহ থেকে ধরে শেরে বাংলা একে ফজলুল হক এবং হুসেন শহীদ সরওয়ার্দি, তারপরে মৌলানা ভাসানি, বঙ্গবন্ধু মেজর বঙ্গবীর এম এজ উসমানী এবং মেজর জিয়া মানে শহীদ জিয়া, এদেরকে দিয়ে সব প্রতিষ্ঠিত হয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে। যদি আপনার কাছে একই প্রশ্ন করি যে ট্রাম্প কার্ডের কথা বলেছেন, সেই ট্রাম্প কার্ডটা কিভাবে রাজনৈতিক দল বাদ দিতে পারে? আমি বলি সব সমস্যার সমাধান যদি হয়ে যাবে শুধু একটা জিনিস যদি করে, একটা হচ্ছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করা হোক, আওয়ামী লীগ রিজাইন করুক, আগামী 6 মাসের মধ্যে সব প্রবলেম সমাধান হয়ে যাবে। মানে তত্ত্বাবধায়ক সরকার আসলে পুরো জিনিসটা অর্কেস্ট্রেটেড হচ্ছে শুধু একটাই কারণ, তত্ত্বাবধায়ক শুধু তত্ত্বাবধায়ক সরকারের কারণ। আপনি? আচ্ছা, আমি 3টা পয়েন্ট বলবো। ওয়ান হলো, ফার্স্ট ট্রাই, ইফ দে লাভ দ্য কান্ট্রি বোথ টু লেডিস
they must sit on the table Ji. And discuss. If they fail, then they should try for a caretaker government. If that fails, then obviously, as you do, the last resort of any country is a military power. They should take over, get the... দ্বিধা ভুলে গিয়ে দ্বন্দ্ব ভুলে গিয়ে দেশের জন্য কাজ করার জন্য রাজনীতি করা হোক, নিজের জন্য রাজনীতি করার জন্য। ধন্যবাদ দর্শক, দেখছিলেন বাংলাদেশ স্টুডিও অনুষ্ঠান সবার এক মধ্যে, সমস্যার সমাধানে আসলে রাজনীতিবিদদেরকেই এক হতে হবে, রাজনীতিবিদদেরকেই বসতে হবে, তাদেরকেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আর যদি ব্যর্থ হন সেটার তরিকাও কিন্তু বা সেটার ফলাফলও কিন্তু বলে দিয়েছেন আমাদের ডক্টর আবদুল্লাহ আউয়াল। আমরা সেটি চাই না এবং আমরা কোনো গণতান্ত্রিক মানুষই হয়তো সেই প্রত্যাশা করবেন না যে কোনো অগণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে পরিচালনা করুক। আগামীকাল বাংলাদেশ স্টুডিও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আগামীকাল যথারীতি রাত 11:00 থেকে 1:00 পর্যন্ত আমরা আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।